নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম রেলে এলপি নিয়োগ দু হাজার তোমরা জানো যে এলপির ফর্ম ফিল চলছে তো সেক্ষেত্রে এলপির ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে উনিশে ফেব্রুয়ারি তার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে কিন্তু আবেদন করার আগে অনেকে অনেক ধরনের কনফিউশানে আছে অনেকে ভাবছ যদি ভ্যাকেন্সি যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে আমরা আমাদের জোন সিলেক্ট করা যদি করে ফেলি বা আবেদন করে ফেলি তাহলে সেই আবেদনটা হয়তো ব্যর্থ হয়ে গেল হয়তো দেখবো যে ভ্যাকেন্সি যেখানে বৃদ্ধি পেয়েছে সেখানেই আমরা আবেদন করতে পারতাম কিন্তু দেখো এই সম্ভাবনা কিন্তু এখন অনেকটাই কম কারণ রেল রেলের জায়গায় কিন্তু অনর যে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি যে শূন্যপদ দেওয়া হয়েছে এই পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইতেই কিন্তু তোমাদের ফাইট করতে হবে তো এখানে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটি কমপ্লিট ধারণা দেবো যে যেখানে তোমাদের আবেদন চলছে এবং কত তোমাদের ফর্ম ফিল হয়েছে কোন জোনেতে কত ফর্ম ফিল হয়েছে সেই ব্যাপারে আজকের যে ডেটা মানে আটই ফেব্রুয়ারি পর্যন্ত কোন জোনে কত ফর্ম ফিল হয়েছে সেটি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমাদের পাঁচটি ডেঞ্জার জোন সম্পর্কেও বলবো। যে জোনেতে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু কম্পিটিশন অনেকটাই বেশি হাই হবে তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে নাও এবং ভিডিওটাতে লাইক করে দাও কারণ রেল থেকে শুরু করে যাবতীয় সরকারি এবং বেসরকারির কমপ্লিট ইনফরমেশান এবং অথেন্টিক প্রপার ইনফরমেশান একমাত্র ভদ্রেশ স্টাডি সেন্টার চ্যানেলেই তোমরা পাবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি পিডিএফটা ওপেন করে নিয়েছি তো এই ডেটাগুলোকে আমি কালেক্ট করেছি অনেকে আমাকে মেল করেছিল আমার যে বিজনেস ইনকোয়ারি যে যে একটা মেল আইডি আছে সেই বিজনেস ইনকোয়ারি মেল আইডিতে অনেকে আমাকে মেল করেছিল তো সেই মেল অনুযায়ী আমি এই ডেটাগুলোকে কালেক্ট করেছি দেখো তোমরা যারা যারা এই ডেটা সম্পর্কে যদি তোমাদের কোনো জোনে তোমরা আবেদন করতে চাও বা তোমাদের জোনের নাম অবশ্যই তোমরা কমেন্ট করে লিখো এবং তোমরা আবেদন করার পরে তোমরা চাইলে আমাকে বিজনেস ইনকোয়ারি যে মেল আইডিটা আছে সেখানেও কিন্তু তোমরা রেজিস্ট্রেশন এবং তোমাদের যে রেজিস্ট্রেশনের নাম্বারটা তোমরা কিন্তু সেন্ড করতে পারো ঠিক আছে তো সেখানে আমরা একটা এক্স্যাক্ট ডেটাগুলোকে পেয়ে যাব যে কোন জোনেতে কোন মানে কত বেশি ফর্ম ফিল চলছে তো সেই ব্যাপারে তোমাদের বলে দিই আরেকটি কথা বলে রাখি যে ফর্ম ফিল করার পরে অনেক সময় রেল থেকেও কিন্তু ডিটেলস দিয়ে যায় যে কোন জোনেতে কত ফর্ম ফিল হয়েছে এবং অনেক সময় আর টিআই করার পরেও কিন্তু জানা যায় যে ঠিক আছে তো সেটিও আমি বার করে দেবো যে কোন জোনেতে কত ফর্ম ফিল হয়েছে তো এ ব্যাপারে দেখো তোমাদের যে টোটাল যে এখন ফর্ম ফিল হয়েছে সেটি যেটা আজকের ডেট অনুযায়ী যেটি জানা গেছে সেটি হচ্ছে বিলাসপুরে টোটাল তোমাদের পোস্ট আছে এক হাজার তিনশো ষোলোটি পোস্ট আছে এবং এখানেই তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এক লক্ষ তেরো হাজার সাতশো আটত্রিশটি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে পরবর্তী সেটি হচ্ছে মুম্বাই জোন মুম্বাই জোনেতে পাঁচশো ছেচল্লিশ সাতচল্লিশটি পোস্ট আছে এখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত সেটি আটাত্তর হাজার আটত্রিশটি ভোপাল জোনেতে তোমাদের দুশো চুরাশিটি পোস্ট আছে এখানে টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত সেটি তেষট্টি হাজার পাঁচশো চুয়াত্তরটি তারপরে চেন্নাই জোনেতে একশো আটচল্লিশটি পোস্ট আছে এখানে তোমাদের যে টোটাল ফর্ম ফিল হয়েছে সেটি পঁয়তাল্লিশ হাজার তিনশো আটাত্তরটি জম্মুতে উনচল্লিশটি পোস্ট আছে এখানে টোটাল ফর্ম ফিল হয়েছে তিন হাজার আটশো তিরানব্বইটি ফর্ম ফিল হয়েছে ঠিক আছে এটা আজকের ডেটা অনুযায়ী আমি কিন্তু প্রতিদিন কিন্তু এরকম আপডেট আমি তোমাদের দিতে থাকবো যাতে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাও যে কোন জোনেতে আবেদন করাটা সেফ হবে ঠিক আছে তো দেখো আজকে যে জোনগুলোতে তোমরা কম্পিটিশান থেকে বেশি পাবে অনেকেই ভাবছো যে কলকাতাতে দিয়ে কী হবে কারণ কলকাতাতে প্রচুর সিট কম তো সেক্ষেত্রে এই কনফিউশন হওয়াটা কিন্তু অনেকেই জায়জ আছে কারণ অনেকেই ভাবছো যে আমি অন্য জনে দেব অন্য জনে দিলে অ্যাটলিস্ট যদি একটা চাকরি পেয়ে যাই তারপরে নয় ট্রান্সফার নিয়ে যায় চলে আসা যাবে সেটা পরের ব্যাপার কিন্তু অ্যাটলিস্ট একটা চাকরি পেতে হবে তো সেক্ষেত্রে তোমরা দেখো এই জোন যদি তোমরা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের কম্পিটিশান কিন্তু অনেক হাই হবে একটা কথা বলে বলে রাখি যে জোনেতে ভ্যাকেন্সি বেশি আছে সেই জোনেসে জোনেতে কিন্তু কম্পিটিশানও কিন্তু মানে ফর্ম ফিল আপও কিন্তু বেশি হবে তো সেক্ষেত্রে নাম্বার ওয়ানে যেটি আছে সেটি বিলাসপুর বিলাসপুর জোনেতে কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে তো সেক্ষেত্রে কম্পিটিশানও অনেক বেশি হবে তারপরে দ্বিতীয় যেটি আছে সেকান সেকেন্দ্রাবাদ তো এই তো কিন্তু প্রচুর ফর্ম ফিল চলছে মুম্বাই আমেদাবাদ এখানেও ফর্ম ফিল আপ চলছে এলাহাবাদে কিন্তু এটাও কিন্তু তোমাদের টপ ফাইভ জোনের মধ্যে পড়ছে এবং সব থেকে বেশি কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে অর্থাৎ এইটি কিন্তু একটা টাফেস্ট জোন এবং আজমের তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে পাঁচটি জোন তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটি জোনে কিন্তু যদি তোমরা আবেদন করতে চাও ভ্যাকেন্সি দেখে যদি আবেদন করতে চাও কম্পিটিশান কিন্তু অনেক হাই হবে তো তোমাদের জোনের নাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আমি তাহলে তোমাদের তোমাদের জোনে যখনই আপডেট আসবে আমি সেটি তোমাদের সামনে আমি তুলে ধরবো তো আশা করি তোমাদের এর মাধ্যমে আমি একটি কমপ্লিট ইনফরমেশান দিতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই ডাটা